আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো যে মাছটা আজকে বড়শি দিয়ে ধরেছি, সেই মাছটা এখন খালা কাটতেছে, তো ফিশ ফ্রাই করা হবে। এই মাছটির নাম হচ্ছে মিরর কাপ। তো মিরর কাপ মাছের যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে, দেখুন এর গায়ে আঁশ কিন্তু খুবই কম, এবং যে কয়টি আঁশ আছে সেগুলি কিন্তু অনেক বড় বড়। আর এটি কিন্তু অয়েলি একটি ফিশ, অর্থাৎ ভিতরে প্রচুর পরিমাণে চর্বি এবং তেল থাকে। শুধু এই মিরর কাপ না, বাকি কয়েকটি ছোট ছোট কইও পেয়েছিলাম, কয়েকটি তেলাপিয়াও পেয়েছিলাম। সবগুলো মাছই খালা এখন কাটবে। কাটার পর সুন্দরভাবে ধুয়ে সেটি দিয়ে ফিশ ফ্রাই করা হবে। তো পাশে দেখা যাচ্ছে যে সজনে পাতা ছাড়ানো হচ্ছে। তো আপনারা হয়তো অনেকে জানেন, সজনে পাতাকে বলা হয় পুষ্টির ডিনামাইট। সো যদি সুযোগ থাকে সজনে পাতা ভাজি বাজেভাবে পারেন, খাওয়ার চেষ্টা করবেন, এটি স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো আম্মা অলরেডি মাছ ভাজি করতে শুরু করে দিয়েছে, মাছ ভাজি হচ্ছে। মাছ ভাজি করার সময় যে তেলের যে শব্দটা হয় না, সেটি কিন্তু আমার খুব ভালো লাগে শুনতে। তো ফিশ ফ্রাই করা প্রায় শেষের পথে। অপর দিকে চুলায় তেল, পেঁয়াজ এবং মরিচ সহ অন্যান্য উপাদান দেওয়া হয়েছে, এটি দিয়ে শাক ভাজি করা হবে। আরে